হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? তোর স্ক্রিনটা দেখতে পাচ্ছিস তো? হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওকে, তো এবার যেটা হবে সেটা হচ্ছে টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি। এবার টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটিটাও কিন্তু মানে অ্যান্টিবডি মেডিয়েটেড, কিন্তু এটা অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। এবার টাইপ টুটা যেমন দেখেছিলি, টাইপ টু অ্যান্টিবডি মেডিয়েটেড এবং অ্যান্টিবডি সেল সার্ফেসে বাইন্ড করছে এবং তারপরে তার কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস করছে। এখানেও জিনিসটা মানে অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ডিং ও তারপরে জিনিসটা মেডিয়েটেড হয়, কিন্তু এখানে জিনিসটা একটু আলাদা। সেটা কিভাবে? এখানে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে এবং জিনিসটা মেইনলি স্ক্রিন থেকেই শুরু হয়। তো মানে টাইপ থ্রি এর ক্ষেত্রে জিনিসটা স্কিন থেকে শুরু হয়। মানে ধর কোনো একটা অ্যান্টিজেন স্কিন দিয়ে ঢুকলো, ঠিক আছে? এবার এটা নট নেসেসারিলি শুধু স্কিন দিয়েই শুরু হতে হবে, মানে অন্যান্য ভাবেও হতে পারে, মানে অন্যান্য পাসাজ ওয়ে দিয়েও হতে পারে। বাট আলটিমেটলি জিনিসটাকে কিন্তু মানে ব্লাড স্ট্রিমে আসতে হবে, ঠিক আছে? বা স্কিনের মধ্যেই যদি শুধু থাকে তাহলেও হতে পারে, বাট অন্যান্য সাইটে যদি হতে হয়, যেমন ধর কিডনিতে যদি, মানে কিডনি গ্লোমেরুলাসে যদি হতে হয়, বা লেসে লাংসের অ্যালভিওলাইতে যদি হতে হয়, তাহলে তাদেরকে সেই জায়গায় পৌঁছতে হবে, ঠিক আছে? তো কিডনি গ্লোমেরুলাসে পৌঁছানোর মানে অ্যান্টিজেনের পৌঁছানোর রাস্তা হচ্ছে থ্রু ব্লাড অনলি, ঠিক আছে? বা অ্যালভিওলাইতে যদি জিনিসটা হতে হয় তাহলে এয়ার দিয়েও আসতে পারে বা ব্লাডের থ্রু দিয়েও যেতে পারে। তো স্কিনের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা কি হচ্ছে, যে অ্যান্টিজেনটা যখন এখানে ইঞ্জেক্ট করছে দেখাচ্ছে, বা অ্যান্টিজেনটা অন্যভাবেও যদি স্কিনের মধ্যে ঢোকে, মানে সারফেস থেকে ভেতরে ঢোকে, তাহলে কি হবে, নর্মালি অ্যান্টিজেনটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? মানে অ্যান্টিজেনের, এক মিনিট, তো নর্মালি অ্যান্টিজেনটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, কারণ অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করবে অ্যান্ড পুরো কমপ্লেক্সটা বেসিক্যালি কোনো ম্যাক্রোফাজ বা ওরকম কোনো সেল এনগালফ করে নেবে, দিয়ে ওটা ক্লিয়ার আউট করে দেবে। এটা নর্মাল প্রসিডিয়ার, ঠিক আছে? এটাই নর্মালি হওয়ার কথা। কিন্তু অনেক সময় কি হয় যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডির যে কমপ্লেক্সটা সেটা অনেক বেশি হয়ে যায়। তো বেশি হয়ে গেলে কি হয়, ওটা অতটা তাড়াতাড়ি মানে ক্লিয়ার হয় না সেই জায়গা থেকে, ঠিক আছে? মানে যেখানে এই কমপ্লেক্সটা ডিপোজিশন হচ্ছে সেখান থেকে ক্লিয়ার হয় না, ইমিউন কমপ্লেক্সটা ক্লিয়ার না হলে কি হয়, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি হয়, বিভিন্ন রকমের মানে কমপ্লিমেন্ট প্রোটিনস ফর্ম করে, যেমন C3, C4, C5, এরা কি করে, মাস্ট সেলে ডিগ্রানুলেশন করে। মাস্ট সেলে ডিগ্রানুলেশন হলে কি হয়, মানে ওরা কি করে, এই যে ব্লাড ভেসেল তার পারমিয়াবিলিটি বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো এটা যদি স্কিনে হয়, মাস্ট সেল আরো অন্যরকম কাজ করতে পারে, মানে র্যাশেস হতে পারে, বা ওখানে যে চুলকানিটা হয় সেটা হয় কারণ ওই নার্ভ এন্ডিংস গুলোকে ও স্টিমুলেট করতে থাকে, এইসবগুলো হয়। আর তার সঙ্গে যেটা হয় যে ব্লাড মানে স্কিনের যে ধর ফাইন ব্লাড ভেসেলসগুলো মানে ভেনিউলসগুলো সেগুলোকে ডাইলেট করে। ডাইলেট করলে কি হয়, এক তো এর থেকে মানে ব্লাড ভেসেল থেকে যে লিকুইড পোর্শন, মানে ওয়াটার যে পোর্শনটা, সেটা বেরিয়ে আসে স্কিনে, স্কিন ফুলে যায়। আর তার সাথে আসে হচ্ছে নিউট্রোফিল। এই নিউট্রোফিল যখন আসে তখন নিউট্রোফিলকে মাস্ট সেলের থেকে যে সাইটোকাইন বেরোয় সেগুলো অ্যাক্টিভেট করে, এবং এই যে সাইটোকাইনসগুলো সিক্রেট হচ্ছে সেটাই সেটাই বেসিক্যালি নিউট্রোফিলকে মানে ডেকে আনে। বেসিক্যালি ওরা কেমো অ্যাট্রাক্ট্যান্ট হিসেবে কাজ করে, তো সেগুলো নিউট্রোফিলকে নিয়ে আসে এই টিস্যু স্পেসে যখন নিউট্রোফিলটা আসে তখন কি হয়, নিউট্রোফিলটা C3, C5 এই ধরনের কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে অ্যাক্টিভেট হওয়ার জন্য। বাট
এই পোর্শনটা অতটা ইম্পর্টেন্ট না। যেটা হয় যে নিউট্রোফিলটা যখন এখানে আসছে তখন ওর CR1 রিসেপ্টর থাকে, ঠিক আছে? তো এবং এই যখন ইমিউন কমপ্লেক্সটা তৈরি হয় তখন এর সাথে কি হয় C3Bও বাইন্ড করে থাকে। তো এই C3B কি করে, এই CR1 রিসেপ্টরে বাইন্ড করে, ঠিক আছে? তো যখনই বাইন্ড করে তখন কমপ্লিমেন্ট মেডিয়েটেড নিউট্রোফিলের অ্যাক্টিভেশন হয়, হলে নিউট্রোফিল বিভিন্ন রকমের লাইটিক এনজাইম সিক্রেট করে। কারণ নিউট্রোফিল ভাবে কি যে মানে স্কিনের এই জায়গাটা ফরেন কোনো পার্টিকেল দিয়ে অ্যাট্যাক্ট হয়েছে, তাই জন্য ফরেন যে রিয়েজেন্ট বা পার্টিকেলসগুলো বা প্যাথোজেন্সগুলো তাদেরকে কিল করা দরকার, তাই জন্য বেশি বেশি করে লাইটিক এনজাইম সিক্রেট করতে থাকে। এবং যেহেতু ইমিউন কমপ্লেক্সটা রিমুভড হয় না, তো এরা কন্টিনিউয়াসলি নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করতে থাকে এবং কন্টিনিউয়াসলি লাইটিক এনজাইম সিক্রেট হতে থাকে। তো বেশি পরিমাণে যখন লাইটিক এনজাইম সিক্রেট হয়ে যায় কোন একটা জায়গায়, তখন এই লাইটিক এনজাইমসগুলো কি করে যে আমাদের যে নর্মাল সেলস সেগুলোকেও ডিস্ট্রয় করতে থাকে, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু নিউট্রোফিল রিয়েলাইজ করে না, ঠিক আছে? নিউট্রোফিল রিয়েলাইজ করে না বলেই বেশি বেশি লাইটিক এনজাইম সিক্রেট করে এবং টিস্যু স্পেসের ড্যামেজ হয়। এবার ডিপেন্ডিং অন এই ইমিউন কমপ্লেক্সটা কোথায় ডিপোজিটেড হচ্ছে, মানে স্কিন স্কিনের সাবসার্ফেসে ডিপোজিটেড হচ্ছে নাকি কিডনির গ্লোমেরুলাসে ডিপোজিটেড হচ্ছে নাকি অ্যালভিওলাইতে ডিপোজিটেড হচ্ছে, কোথায় হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে কোথায় ডিস্ট্রাকশনটা হবে। স্কিনে হলে স্কিনে র্যাশ হয়, স্কিনের প্রবলেম হয়, ক্ষতি হয়, ঠিক আছে? গ্লোমেরুলাস হলে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, ঠিক আছে? কারণ গ্লোমেরুলাস মানে রিজিয়নে লাইটিক এনজাইম সিক্রেট হয়, গ্লোমেরুলাসের ড্যামেজ হয়, ঠিক আছে? এবং তাতে কিডনি ফাংশনের মানে কম্প্রোমাইজেশন হয়, তাই জন্য ওই সিচুয়েশনটাকে গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে, ঠিক আছে? এবং এই ধরনের বিভিন্ন রকমের ডিজিজ হতে পারে, বা জয়েন্টস মানে আমাদের যে বোনস তার যে জয়েন্টস তার সাইনোভিয়াল রিজিয়নে যদি ডিপোজিটেড হয় তাহলে আর্থ্রাইটিস হতে পারে, মানে যেটাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে অটোইমিউন ডিজিজের মধ্যে যখন কনসিডার করা হয়, ঠিক আছে? তো মানে সাইনোভিয়াল ফ্লুইড যেটা সেখানেও যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা ডিপোজিটেড হয় তখন সেখানেও নিউট্রোফিল চলে আসে এবং জয়েন্টসের প্রোটিনসের ড্যামেজ করে বা ওই রিজনটা ড্যামেজ করে, ঠিক আছে? এবার এইগুলো হচ্ছে সব লোকাল প্রবলেমস। Type 3 রিয়াকশন জেনারেলাইজড হতে পারে, এবং যখন এটা জেনারেলাইজড রিয়াকশন হয় তখন সেটাকে সেরাম সিকনেস বলে, ঠিক আছে? সেরাম সিকনেস কেন বলে, কারণ এই যে ইমিউন কমপ্লেক্সটা এটা যদি ব্লাড স্ট্রিমে ঘুরে বেড়ায়, ঠিক আছে, মানে প্রচুর অনেক বেশি ইমিউন কমপ্লেক্স ব্লাড স্ট্রিমে যদি ঘুরে বেড়াতে থাকে তাহলে কি হয়, ব্লাড স্ট্রিমেই মানে অ্যাক্টিভেশন হয় নিউট্রোফিলের বা আদার কিছু ইমিউন সেলসের, এবং তারা কি করে অনেক বেশি পরিমাণে সাইটোকাইন্স বা ওই ধরনের মানে ওরা যে কম্পাউন্ডসগুলো সিক্রেট করে সেগুলো সিক্রেট করতে থাকে, ঠিক আছে? বা লাইটিক এনজাইমসও সিক্রেট করে। তো সে তাতে কি হয় যে প্রথমত ব্লাড ভেসেলের মধ্যে যদি এই ধরনের লাইটিক এনজাইম সিক্রেট করে তো ব্লাড ভেসেলের যে মানে যে লেয়ারগুলো ইন্টারনাল লেয়ারগুলো সেগুলোর ড্যামেজ হয়, সেটা ভাস্কুলাইটিস হতে পারে। ভাস্কুলাইটিস হলে ব্লাড ভেসেল ড্যামেজ হলে ব্লাড ভেসেল থেকে মানে যে ব্লাড সেটা টিস্যু স্পেসে চলে আসতে পারে বা লিকুইড পোর্শনটা টিস্যু স্পেসে চলে আসতে পারে, তাতে এডিমা হতে পারে, ঠিক আছে? মানে টিস্যু স্পেসে যদি বেশি লিকুইড জমে যায় সেটাকে কন্ডিশনটাকে ইডিমা বলে, ঠিক আছে? জয়েন্টসের ক্ষতি হতে পারে, ঠিক আছে? জয়েন্টসের ক্ষতি হলে আর্থ্রাইটিস হতে পারে। যে ব্লাডটা মানে ধর সেই ব্লাডটা যদি যখন কিডনির মধ্যে দিয়ে পাস করছে তখন গ্লোমেরুলাসের মধ্যে দিয়ে যখন জিনিসটা পাস করে তখন গ্লোমেরুলাসের কানেকশনে যদি কন্ট্যাক্টে যদি এনজাইমসগুলো আসে তাহলে গ্লোমেরুলাসের ক্ষতি হতে পারে, যেটা গ্লোমেরুলোনেফ্রাইটিস বলছে। এই ধরনের রিয়াকশনসগুলো হয় লাইটিক এনজাইমসের জন্য। আর সাইটোকাইন্সের জন্য ফিভার হতে পারে,
বা ব্লাড প্রেশার ফল করতে পারে, এই ধরনের প্রবলেমগুলোও হয়, ঠিক আছে? তো যখন টাইপ থ্রি রিয়াকশন জেনারেলাইজ হয় পুরো বডিতে হয়, তখন তাকে সেরাম সিকনেস বলে। আর যদি লোকাল হয় তাহলে বিভিন্ন রকমের লোকাল টার্ম দেওয়া হয়, স্কিনে হলে ডার্মাইটিস বা জয়েন্টসে শুধু যদি হয় তাহলে আর্থ্রাইটিস, এই ধরনের নাম দেওয়া হয়। আর এই ধরনের যে সার্কুলেটিং অ্যান্টিবডিসগুলো, এইগুলো অনেক সময় কি হয় যে কিছু অটো ইমিউন ডিজিজও ক্রিয়েট করে। মানে ধর কোনো একটা প্যাথোজেন, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে, ঠিক আছে? এবার কি হয় যে ওই অ্যান্টি ওই যে যে অ্যান্টিজেনের মানে প্যাথোজেনিক অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, অনেক সময় দেখা যায় যে ওই প্যাথোজেনিক অ্যান্টিজেনটার সঙ্গে আমাদের বডির যে প্রোটিন তার অনেক সিমিলারিটি থাকে কিছু প্রোটিনে। সেইটা যদি হয় এবং সেই অ্যান্টিবডিগুলো যদি হাই অ্যামাউন্টে তৈরি হয়, তখন দেখা যায় বডির প্রোটিনের সাথে যদি ওরা বাইন্ড করে যায় অ্যান্টিবডিগুলো, তাহলে সেখানে এগেন ওই নিউট্রোফিল ম্যাক্রোফেজ ওগুলোকে ডেকে আনে বা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়। সব মিলিয়ে কি হয় যে বডির সেই পোর্শনগুলোর কিন্তু ড্যামেজ হয়। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয় যে আমাদের যে জয়েন্টসের যে সাইনোভিয়াল মানে রিজন, যেটা সাইনোভিয়াল ফ্লুইডের কিছু প্রোটিন অনেক সময় কিছু প্যাথোজেনের প্রোটিনের সঙ্গে ম্যাচ মানে হোমোলোগাস হয়, তখন প্যাথোজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেগুলো দেখা যায় মানে জয়েন্টসের প্রোটিনের সঙ্গে বাইন্ড করে জয়েন্টসের ড্যামেজ করে, ঠিক আছে? এটা আর একটা এক্সাম্পল হচ্ছে যেমন পোস্ট স্ট্রেপটোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। তো স্ট্রেপটোকক্কাল ইনফেকশন যখন হয়, তখন স্ট্রেপটোকক্কাল অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেইটা দেখা যায় যে গ্লোমেরুলাসের কিছু গ্লাইকোপ্রোটিনসের সাথে সিমিলার হয় অনেকটা, ঠিক আছে? তো সেটা কি হয় যে অনেক সময় সেই প্রোটিনের সঙ্গে বাইন্ড করে সেই জায়গা ড্যামেজ করতে পারে, ঠিক আছে? তো তাই জন্যই কিছু অটোইমিউন ডিজিজ কিন্তু এই টাইপ থ্রি এর মানে কি বলবো টাইপ থ্রি এর মধ্যেই পড়ে। বা অনেক সময় যেটা হয় ধর মানে এটা অ্যান্টিজেনের মতোই, যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটার সঙ্গে অ্যান্টিজেন অ্যান্টিবডি বাইন্ড করেছে, সেটা যদি প্রপারলি ক্লিয়ার আউট না হয় তাহলে সেই অ্যান্টিবডি অ্যান্টিজেন মানে ব্যাকটেরিয়া কমপ্লেক্স যেটা ধর, সেটা এগেন ওই কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে, নিউট্রোফিলকে অ্যাক্টিভেট করে হাই অ্যামাউন্টে, এবং যেখানে ব্যাকটেরিয়া বা অ্যান্টিবডিটা ডিপোজিশন হয়ে আছে সেখানে সেই রিজিয়নটা ড্যামেজ করে, ঠিক আছে? আচ্ছা, টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটিটা খুব একটা ডিফিকাল্ট কিছু না, একসাথেই বলে দিচ্ছি, এটা খুবই ছোট একটা জিনিস এবং তোরা একবার আমি মানে সংক্ষেপেই বলছি এবং এখানে বেশি কিছু বোঝারও নেই, মানে বেশি কিছু অত মনে রাখারও দরকার নেই, মানে আমি জাস্ট জিস্টটাই বলছি। সেটা হচ্ছে যে টাইপ ফোরটাকে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি এই কারণে বলে, কারণ টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করতে অনেকটা সময় লাগে, ঠিক আছে? অনেক ধীরে ধীরে ডেভেলপ করে। কি হয় মানে ফার্স্ট ফার্স্ট যেটা দিয়ে বোঝাচ্ছে সেটা হচ্ছে ধর একটা এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, তার মধ্যে কিছু ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া আছে, ঠিক আছে? এবার সেই ব্যাকটেরিয়াল প্রোটিনগুলো অবভিয়াসলি এপিসি তার এমএসসি ক্লাস টু এর মাধ্যমে, যেহেতু ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া তো এমএসসি টু এর মাধ্যমে ও এক্সপ্রেস করছে, ঠিক আছে? এবার এমএসসি টু এর সঙ্গে যখন এক্সপ্রেস করছে তখন ও হেলপার টি সেলকে অ্যাক্টিভেট করছে, ঠিক আছে? এবার যেহেতু ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া সেইটু সেই জন্য এপিসির মধ্যে কিন্তু এগুলো থেকে যায় অনেক সময়। যেমন ধর এমটিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওরা কিন্তু ম্যাক্রোফাজের মধ্যেই থাকে, মানে ম্যাক্রোফাজ বেসিক্যালি ব্যাকটেরিয়াকে এনগাল করে ডেস্ট্রয় করে, কিন্তু এমটিবি আবার ম্যাক্রোফাজের মধ্যেই থেকে যায়, ঠিক আছে? মানে ডেস্ট্রয় করবে কাকে? তো এরকম এপিসির মধ্যে যখন ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া থাকে এবং সেটা যখন সিডি
মানে ফোর প্লাস মানে হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করছে, তখন এইটা হচ্ছে সেন্সিটাইজেশন ফেজ, ঠিক আছে? এবার কি হয় যে এই যে হেল্পার টি সেলগুলো তৈরি হলো, টিএইচ ওয়ান সেল কি করে, যখন এই সেন্সিটাইজ টিএইচ ওয়ান সেলটা আবার পরে গিয়ে কোনো রেস্টিং ম্যাক্রোফাজের সঙ্গে ইন্টারাক্ট করে, ঠিক আছে, যেটার মধ্যে এগেন ওই ধরনের ধর ইন্ট্রাসেলুলার প্যাথোজেনটা রয়েছে এবং তার প্রোটিনটাকে এক্সপ্রেস করছে, তখন কি হয় ও বেসিক্যালি এই রেস্টিং ম্যাক্রোফাজটাকে অ্যাক্টিভেট করে দেয়, ঠিক আছে? যেহেতু ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া কিন্তু ব্যাকটেরিয়ার জন্য অ্যাক্টিভেট হচ্ছিল না, কারণ ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া ডরমেন্টলি থাকে ম্যাক্রোফাজের মধ্যে, কিন্তু এই সেন্সিটাইজ টিএইচ ওয়ান সেলটা কিন্তু বিভিন্ন রকম সাইটোকাইনের থ্রু দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দেয়। যখনই এটাকে অ্যাক্টিভেট করে দেয় তখন কি হয় এ বিভিন্ন রকমের সাইটোটক্সিক মলিকিউল সিক্রিট করতে থাকে, ঠিক আছে? এবার এর কিন্তু সাইটোটক্সিক মলিকিউল সিক্রিট করার কোনো দরকার নেই, কারণ প্যাথোজেনটা কিন্তু সেলের বাইরে নেই, মানে প্যাথোজেনটা ম্যাক্রোফাজের নিজের মধ্যেই আছে, তো বেসিক্যালি ওর কিন্তু কাউকে মারার নেই বাইরে, তবুও ও কিন্তু যেহেতু অ্যাক্টিভেটেড হয়ে গেছে ও বাই ডিফল্ট এই ধরনের সাইটোটক্সিক মলিকিউলসগুলোকে সিক্রিট করতে থাকে, এবং যেটা কিনা মানে যেহেতু বাইরে কোনো প্যাথোজেন নেই তাই জন্য এই মলিকিউলসগুলো আননেসেসারিলি বাইরে সিক্রিটেড হয়, এবং যেহেতু আননেসেসারিলি সিক্রিটেড হয় ওরা কিন্তু তখন গিয়ে নর্মাল সেলকে ড্যামেজ করতে থাকে, যেহেতু প্যাথোজেনকে ড্যামেজ করতে পারে না তাই জন্য এগুলো নর্মাল সেলকে ড্যামেজ করে, এবং সেটাই হচ্ছে টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি বা ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি, ওকে? এবং এর অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে? বিভিন্ন রকমের ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঞ্জাই, যে কোনো ইন্ট্রাসেলুলার কোনো প্রোডাক্ট মানে প্যাথোজেন যদি হয় তারা কিন্তু এই ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি কজ করতে পারে। আর একটা টাইপ অফ এজেন্টস মানে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি করতে পারে তারা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্টিজেন্স, এটা আমি বলছি পরে। এবং কন্ট্যাক্ট অ্যান্টিজেন থেকে কিন্তু মেইনলি কোশ্চেন আসে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটিতে। এবং ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভিটি ধর যদি সেটাও যদি আবার প্রলংড হয় তখন কি হয় যে রিজিয়নে এই জিনিসটা হচ্ছে ডিলেড টাইপ হাইপার সেন্সিটিভ রিয়াকশনটা হচ্ছে টাইপ ফোর জন্য রিয়াকশনের জন্য যে ম্যাক্রোফাজগুলো অ্যাক্টিভেট হয়েছে যে রিজিয়নে, সেই জায়গায় কি হয় ধর লাংসে তো এরকম হয় যে লাংসের যে ম্যাক্রোফাজ সেখানে ও ওর সেই ম্যাক্রোফাজগুলোর মধ্যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস থাকে মানে ইন্ট্রাসেলুলার প্যাথোজেন হিসেবে, তো সেখানে কি হয় যেহেতু মানে কনস্ট্যান্টলি মানে ম্যাক্রোফাজগুলো অ্যাক্টিভেট হতে থাকছে তারা কিভাবে যে না বাইরে নিশ্চয়ই কোনো প্যাথোজেন আছে আমরা ডিটেক্ট করতে পারছি না বাট নিশ্চয়ই প্যাথোজেন আছে তাই জন্যই আমরা অ্যাক্টিভেটেড হচ্ছি এবং তাই জন্য আরও বেশি করে আমাদের এইগুলো সিক্রেট করা দরকার প্রোডাক্টসগুলো, এবং তখন কি হয় মানে এই যে ম্যাক্রোফাজগুলো এরা একটার একটার সঙ্গে ফিউজ করে, ফিউজ করে কি হয় মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল ক্রিয়েট করতে থাকে, ঠিক আছে? এবং এই জায়েন্ট সেলগুলো যখন ক্রিয়েটেড হয় এদের কিন্তু পোটেনশিয়াল অনেক বেশি, মানে এরা অনেক বেশি অ্যামাউন্টে সাইটোটক্সিক মলিকিউলসগুলো প্রোডিউস করে, মানে রস বা এই ধরনের রিয়াক্টিভ নাইট্রোজেন স্পিসিস বা রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস এগুলো তৈরি করে এবং অনেক বেশি অ্যামাউন্টে সেই টিস্যু স্পেসে সিক্রিট করে, এবং জিনিসটা একটা ভিসিয়াস সাইকেলে চলতে থাকে, এরকম বড় বড় মাল্টিনিউক্লিয়েটেড সেল তৈরি হয় এবং তারা আরও বেশি প্রোডাক্ট সিক্রিট করে এবং আরও বেশি টিস্যু স্পেস ড্যামেজ হয়, ঠিক আছে? তো এবং এই পুরো এই যে টিএইচ ওয়ান সেল এবং মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল ম্যাক্রোফাজ এরা মিলে কি করে একটা কি বলবো একটা নিজেদেরই একটা টেরিটরি তৈরি করে ওই টিস্যু স্পেসে,
এবং যাদেরকে অ্যাকচুয়ালি গ্র্যানুলোমা বলে, ঠিক আছে? এবং এই গ্র্যানুলোমা ফর্মেশন যখন হয় খুব এক্সটেন্সিভ অ্যামাউন্টে টিস্যু স্পেস ড্যামেজ হয়, এবং যে রিজিয়নে হয় সেই রিজিয়নে ড্যামেজ হয়, মানে লাংস হলে লাংসের ড্যামেজ হয়, এবং যেটা MTB যখন লাংসে ইনফেকশন হয় তখন লাংসের ড্যামেজটা তো মেনলি এই কারণেই হয়, ঠিক আছে? মানে এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য আমাদের যে লাংসের ক্ষতি হয় সেটা বেসিক্যালি আমাদের নিজেদের সেলই করে, ঠিক আছে? নিজেদের ইমিউন সেলসই সেই ড্যামেজটা করে মোস্টলি, ঠিক আছে? তো কিডনিতে হলে নেফ্রাইটিস মানে গ্লোমেরুলাসের ড্যামেজ হতে পারে, এই ধরনের জিনিসগুলো হয়। বা স্কিনে হলে স্কিন ড্যামেজ হতে পারে, স্কিন লিজেন্স হতে পারে। এবার এখানে টেক্সটে এই ডিটেলগুলোই বলা আছে, তোরা একবার দেখতে পারিস টেক্সটটা, টেক্সটের মধ্যে আমি গেলাম না। এবং শুধু যে ম্যাক্রোফাজ তা না, এদের সঙ্গে মানে TH1 যে সাইটোকাইন সিক্রেট করে তার জন্য নিউট্রোফিলসও অ্যাট্রাক্টেড হয়, ঠিক আছে? নিউট্রোফিলসও নিজের মতো আবার মনোসাইট আছে, নিউট্রোফিল আছে, এরা নিজেদের মতো আবার বিভিন্ন রকম সাইটোটক্সিক প্রোডাক্ট সিক্রেট করে, তাতেও আরো ক্ষতি হয়। এবং মনোসাইট গুলো যখন টিস্যু স্পেসে ঢোকে তারা ঢুকে আবার নতুন নতুন করে ম্যাক্রোফাজে কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে? এবং আরো তারা আবার নিজেরা কিছু কেমো অ্যাট্রাক্টেন্ট সিক্রেট করে, আরো মনোসাইটকে ডেকে আনে, পুরো জিনিসটা তখন একটা খুব ভিসিয়াস সাইকেলে চলতে থাকে। এবং একটা জিনিস এখানে যখন বলছি একটু বলে দিই, একটা স্পেসিফিক কম্পাউন্ড সিক্রেট হয় যেটা একটু ইন্টারেস্টিং, যেটা হচ্ছে মাইগ্রেশন ইনহিবিটরি ফ্যাক্টর। এরা কি করে, এরা ম্যাক্রোফাজগুলোকে যে রিজিয়নে অলরেডি ম্যাক্রোফাজগুলো এসছে সেখান থেকে পাশের রিজিয়নে ছড়িয়ে পড়তে বা মানে কি বলবো ইনহিবিট করে। তো তাই জন্য ওই ম্যাক্রোফাজ যেগুলো এখানে অলরেডি চলে এসছে একবার তাদেরকে এখানেই ধরে রাখে, ধরে রেখে মানে টিস্যু স্পেসের ড্যামেজটা আরো এক্সটেন্সিভ করে তোলে, ঠিক আছে? এবং এটা মানে বডি সিস্টেম চায় না যে টিস্যু স্পেসের ড্যামেজের জন্য ধরে রাখতে, বডি সিস্টেম ভাবে যে ওখানে কোনো প্যাথোজেন আছে তাই জন্য ম্যাক্রোফাজকে ওখানে ধরে রাখতে হবে, ঠিক আছে? তো তাই জন্যই এই মাইগ্রেশন ইনহিবিটরি ফ্যাক্টরটা সিক্রেটেড হয়, কিন্তু আলটিমেটলি আমাদের বডি সিস্টেমেরই ড্যামেজ হয়, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে যে স্কিন টেস্ট দিয়ে ডিটেক্ট করা যায়, অবভিয়াসলি সে তো মানে টাইপ 1 যেরকম স্কিন টেস্ট দিয়ে ডিটেক্ট করা ছিল এখানে ওরকম স্কিন টেস্ট করে ডিটেক্ট করা যায় দিলে টাইপ 5 সেন্সিটিভিটি। আচ্ছা, এবার হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাইটিস, ডার্মাইটাইটিস বা বলছি সাইটোটক্সিক টি সেলেরও কি ভাইরাল ইনফেকশন হতে পারে? সাইটোটক্সিক টি সেলের ভাইরাল ইনফেকশন হ্যাঁ হতেই পারে, না হওয়ার কিছু নেই। ভাইরাল ইনফেকশন কিভাবে, হ্যাঁ হ্যাঁ আরেকবার বলবি? সেক্ষেত্রে কিভাবে জিনিসটাকে মিডিয়েট করবে, মানে যে সাইটোটক্সিক টি সেলের ভাইরাল ইনফেকশন হচ্ছে তাকে কিল করে দেবে? হ্যাঁ না, একটা টি সেল থেকে আরেকটা টি সেল এরকম ভাবে রেকগনাইজ করতে পারে? হ্যাঁ পারবে, কারণ আমি আগের দিন একটা এই কারণে কোশ্চেন করেছিলাম যে সাইটোটক্সিক টি সেলও তো মানে ক্লাস 1 MHC কে রিপ্রেজেন্ট করে, যেহেতু ওটা নিউক্লিয়েটেড সেল ও কিন্তু ওর নিজেরও ক্লাস 1 MHC এক্সপ্রেস করে। হ্যাঁ তো ও যদি ধর ভাইরাস ইনফেক্টেড হয় তাহলে হ্যাঁ করবে, ও মানে যে সাইটোটক্সিক টি সেল ভাইরাস ইনফেক্টেড হয়েছে সে নিজে কিল্ড হবে তখন অন্য সাইটোটক্সিক টি সেল দিয়ে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। মানে ধরে নে অনেকটা এরকম, ধর একটা পুলিশ, ঠিক আছে, পুলিশের কাজ হচ্ছে যা যা কাজ হোয়াট এভার মানে সিভিলিয়ানদের প্রোটেক্ট করা, শান্তি বজায় রাখা, এসব
এবার ধর একটা পুলিশ নিজেই যদি মানে সিভিল ডিসওবিডিয়েন্স করে, বিভিন্ন রকমের গন্ডগোল করতে থাকে, তখন তাকে আর একটা পুলিশ ধরবে। তো এরকম সাইটোটক্সিক টি সেল, একটা যদি ভাইরাস ইনফেক্টেড হয় তাকে অন্য একটা সাইটোটক্সিক টি সেল মারবে, এরকম। আচ্ছা, এবার এই সিডি বা কন্ট্যাক্ট ডার্মাইটিস যেটা, সেইটা ওয়ান অফ দ্য টাইপ অফ ডিলেট টাইপ হাইপার সেন্সিটিভিটি, এবং এখান থেকে কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে। এটা হয় হচ্ছে বিভিন্ন রকমের কম্পাউন্ডসের জন্য, মানে দের আর ভ্যারাইটি অফ কম্পাউন্ডস, ফর্মালডিহাইড, নিকেল হতে পারে, হেয়ার ডাইস হতে পারে, বিভিন্ন রকম কসমেটিক্স। অনেকের যেমন দেখা যায় একটা কসমেটিক্স ইউজ করা শুরু করেছে, কিছুদিন বা এক মাস পরে গিয়ে দেখা যাচ্ছে সেই কসমেটিক্সটা ইউজ করে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, হতেই পারে। তো সেইটা হয় হচ্ছে ডিলেটাইভ হাইপার সেন্সিটিভিটির জন্য। মানে নর্মাল হাইপার সেন্সিটিভিটি যেটা হয় সেটা খুব কুইক, মানে টাইপ ওয়ান যদি হয়, এই সিমিলার কম্পাউন্ডের জন্য টাইপ ওয়ানও হতে পারে, কিন্তু টাইপ ওয়ান হলে খুব কুইকলি মেডিয়েটেড হবে জিনিসটা, ঠিক আছে। কিন্তু ডিলেট টাইপ হলে ওটা অনেকটা সময় নেবে ডেভেলপ করতে, এটাই ডিফারেন্স মেনলি। এবং এই পয়জন আইভি, পয়জন ওক, এগুলো কম্পাউন্ডস দিয়েও হতে পারে। তো এইটা মেনলি মেডিয়েটেড হয় কিন্তু টিএইচ ওয়ান সেল দিয়ে, এবং অবভিয়াসলি টাইপ ফোর টিএইচ ওয়ান সেল দিয়ে মেডিয়েটেড আগেই বলেছে। তো তো যেহেতু অ্যাকচুয়ালি টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি টিএইচ ওয়ান মেডিয়েটেড হয়, তাই জন্য টাইপ ফোরে আরও বেশি সময় লাগে, ঠিক আছে। টিএইচ ওয়ানকে অ্যাক্টিভেট হতে হয়, টিএইচ ওয়ান তারপরে ফার্দার আরও অন্য সেলকে অ্যাক্টিভেট করে, এইসব করতে গিয়ে অনেকটা সময় লেগে যায়। তো এটা পিকিউলিয়ার একটা এক্সাম্পল, এবং একটা হয় কি যে ধর পয়জন ওক এর গাছ, বেসিক্যালি ওক ট্রি, এর একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, পেন্টা ডেকা ক্যাটেকল, ঠিক আছে। এই পেন্টা ডেকা ক্যাটেকল কম্পাউন্ডটা স্কিনের মধ্যে যখন এন্টার করে, তখন ধর একবার যদি তুই পয়জন ওকের ধর কাছে গেলি, তোর বডিতে এন্টার করলো, ফার্স্ট টাইম কি হয়, এরা গিয়ে সেল প্রোটিনের সঙ্গে কনজুগেট করে এই কম্পাউন্ডটা, এবং এটা তখন হ্যাপটেন ক্যারিয়ার কনজুগেট হিসেবে কাজ করে। এই পুরো জিনিসটাকে এপিসি ধর ইয়ে করলো, মানে টেক আপ করলো, টেক আপ করে কি হয় যে ও এমএসসি ক্লাস টু এর থ্রু দিয়ে এক্সপ্রেস করে, সেটা তখন এই টিএইচ ওয়ান সেল ডিটেক্ট করলো। ডিটেক্ট করে কি করে, ও বিভিন্ন রকমের সাইটোকাইন সিক্রেট করে, আইএফএন সিক্রেট করে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করে, এমসিএফ সিক্রেট করে, যেটা কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ম্যাক্রোফেজকে ডেকে আনে, ঠিক আছে, টিস্যু স্পেসে। এমআইএফ সিক্রেট করে, যেটা যে ম্যাক্রোফেজটা অলরেডি এসছে সেটাকে ধরে রাখে, মনোসাইটকে অ্যাট্রাক্ট করে, মনোসাইটকে আবার ম্যাক্রোফেজে কনভার্ট করে, হয়ে টোটাল কি হয় যে সেই জায়গাটায় টিস্যু ম্যাক্রোফাজের অ্যামাউন্টটা বেড়ে যায় এবং ম্যাক্রোফাজ অ্যাক্টিভেটেড থাকে, ঠিক আছে। এবার ইন্টারেস্টিং কি হয়, তুই যদি একবারই শুধু মানে এই এক্সপোজারটা পাস, তোর কোনো সেরকম প্রবলেম হবে না কিন্তু, কিন্তু যদি 2 বা 3 দিনের মধ্যে ফার্স্ট এক্সপোজারে 48 to 70 আওয়ার্সের মধ্যে একটা সেকেন্ড এক্সপোজার পাস, তখন কি হবে, এই সেকেন্ড এক্সপোজার পেলে তখন এই যে ম্যাক্রোফাজগুলো অলরেডি চলে এসছে এখানে, এদেরকে আবার মানে এই পুরো প্রসেসটা আবার হবে, সেকেন্ড এক্সপোজার আবার সেল প্রোটিনসের সঙ্গে কনজুগেট করবে, আবার টিএইচ ওয়ান সেল অ্যাক্টিভেটেড হবে, এবং যেহেতু এখন অনেক ম্যাক্রোফাজ এখানে রয়েছে, তাই জন্য এই সমস্ত ম্যাক্রোফাজকে আবার কি বল মানে একটা গো সিগনাল দেবে। দিলে কি হবে, এরা সবাই মিলে তখন মানে বিভিন্ন রকমের লাইটিক এনজাইমস বা টক্সিক মেটেরিয়াল সিক্রিট করবে,
যেটা বেসিক্যালি মানে আমাদের স্কিনের ড্যামেজ করবে, এবং বিভিন্ন রকম কন্ট্যাক্ট ডার্মাইটিসের সময় যেগুলো বা এই ধরনের মানে কাঁটা ফুটে গেলে বা এই ধরনের সময় যেরকম স্কিনে বিভিন্ন রকমের র্যাশ র্যাশ হয় বা স্কিন ফুলে যায়, পাস সিক্রেশন হয়, পাস জমে যায়, ওই ব্যাপারগুলো তখন হবে। ঠিক আছে, এটা ইন্টারেস্টিং কারণ এখানে দুটো এক্সপোজার লাগে। ঠিক আছে, মানে একটা সার্টেন টাইমের মধ্যে দুটো এক্সপোজার লাগে, দুটো এক্সপোজার পেলে তবে গিয়ে এই জিনিসটা ম্যানিফেস্ট করে। ঠিক আছে, এবং এটা মেডিয়েট করা হচ্ছে TH1 থ্রু টিস্যু ম্যাক্রোফেজেস, এই জিনিসটা মনে রাখবি। মানে টাইপ হাইপার সেন্সিটিভিটি থেকে কোশ্চেন যেগুলো দেয় সেগুলো হচ্ছে, আরেকবার আমি বলে দিচ্ছি, মানে টাইপ 1 থেকে দেয় কোন অ্যান্টিবডি মেডিয়েটেড হয়, কোন সেল মেডিয়েটেড হয়। তো বেসিক্যালি IgE মেডিয়েটেড হয়, বেসোবিল মাস্ট সেল ওর এফেক্টর সেল, বা হিস্টামিন কি করে না করে এইগুলো মেনলি দেয়। অনেক সময় ওই যে ইন্ট্রাসেলুলার সিগন্যালিং সেখান থেকে দু একটা কোশ্চেন ছোট বড় দিতে পারে। টাইপ 2 থেকে তো অবভিয়াসলি হিমোলাইটিক অ্যানিমিয়া থেকেই দেয়। ঠিক আছে, ওই পুরো যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের যে ব্যাপারগুলো বললাম ওখান থেকে দেয়। টাইপ 3 এর ব্যাপারটা খুব সোজা, মানে 3-তে যেটা বলে যে কি মেডিয়েটেড হবে, এটা বেসিক্যালি ওটা কমপ্লিমেন্ট এবং নিউট্রোফিল মেডিয়েটেড হয়। ঠিক আছে, তো ওখানটা যেমন নিউট্রোফিল মেডিয়েটেড হয়, টাইপ 4টা যেমন TH1 সেল ম্যাক্রোফাজকে ডেকে আনে, দেন ম্যাক্রোফাজ মেনলি এর টাইপ 4 এর ফাংশনটা করে। ঠিক আছে, টাইপ 4 এ যা হয় ম্যাক্রোফাজ সেগুলোকে কন্ডাক্ট করে। এই জিনিসগুলো থেকেই কিন্তু কোশ্চেন দেয় যে কোন জায়গায় কোন সেল পার্টিসিপেট করে, এই বা দু একটা ক্ষেত্রে যে কম্পাউন্ডসগুলো কী কী সিক্রেটেড হয় বা তাদের কী ফাংশন, এইগুলো থেকেই কোশ্চেন আসে। মানে হাইপার সেন্সিটিভিটি থেকে বেশ সোজা কোশ্চেন আসে, কিন্তু মানে একটু ভালো করে মাথায় না রাখলে কিন্তু সেগুলো অ্যান্সার করা যায় না। তাই জন্য হাইপার সেন্সিটিভিটির জায়গাটা একটু ঠিকঠাকভাবে মাথায় রাখবি। খুব বেশি কিছু নেই, দেখতে অনেক কিছু লাগে, বাট সেরকমও অত বেশিও কিছু নেই এখানে মনে রাখার মতো। ঠিক আছে, এর পরে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে লিউকোসাইট মাইগ্রেশন। লিউকোসাইট মাইগ্রেশন যখন, ওখানেই ইনফ্লামেশন ব্যাপারটা চলে আসবে। এর ইনফ্লামেশন মানে, আমাদের একটা ভুল ধারণা আছে যে, মানে অনেকেরই থাকে যে ইনফ্লামেশন মানেই সবাই ধরে নেয় যে মানে ওভার্ট একটা রিয়েকশন, মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু হাইপার সেন্সিটিভিটি। ইনফ্লামেশন মানে ইমিউনোলজিতে যদি আমরা ইনফ্লামেশন কথাটা ধরি, তখন মেইনলি যেটা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে কোনো একটা টিস্যু স্পেসে যখন কোন একটা অ্যান্টিজেন বা প্যাথোজেন এসছে, সেটাকে কিভাবে মিটিগেট করা হবে, তার জন্য কি কি সেল সেই টিস্যু স্পেসে আসবে, তারা কি ফাংশন করবে, এই পুরো জিনিসটাকে ইনফ্লামেশন বলা হয়। ওকে, এই জিনিসটা হয়ে গেলে তারপর আমি এখান, তারপরে কয়েকটা ছোট ছোটই জিনিস আছে, মানে জিনিসগুলো ছোট ছোট করেই বলার দরকার হবে, সেগুলো আমি বলে দেবো। ভ্যাকসিনেটস এখানে দু একটা এক্সাম্পল থাকবে, অটো ইমিউনিটি, এই ট্রান্সপ্লান্টেশন ইমিউনিটি আর ক্যান্সার অ্যান্ড ইমিউন সিস্টেমটা একটু বোঝার দরকার আছে, সেটা আমি একটু ভালো করে বলবো। মাঝখানেই দু তিনটে জিনিস খুবই ছোট ছোট জিনিস, সেগুলো হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড নেক্সট ডে থেকে আমি ডেভেলপমেন্টাল বায়োলজি স্টার্ট করব। তো হাফ অফ দ্য ক্লাস ডেভেলপমেন্টাল বায়োলজি চলবে, অ্যান্ড হাফ অফ দ্য ক্লাস ইমিউনোলজি হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে যা যা আমি পড়ালাম তার মধ্যে, তার উপরে কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে একটু বল আমাকে।
কিছু কি আছে না এখন অব্দি যা পড়ালাম তার উপরে? আচ্ছা, না থাকলে আমি জাস্ট মানে পরের দিন যেটা পড়াবো এটা আমি পরের দিন থেকে শুরু করব, সেটা একটুখানি দেখি রাখছি যে কি কি মানে আসবে এর মধ্যে। তো বেসিক্যালি এর মধ্যে যেগুলো আসবে সেটা হচ্ছে যে আমাদের যে এফেক্টর সেলসগুলো, মানে ধর ম্যাক্রোফাজ বা নিউট্রোফিল এই ধরনের যে সেলসগুলো, সেগুলো তো মোস্টলি ব্লাড স্ট্রিমে ঘুরে বেড়ায়। তো তারা কিভাবে ব্লাড স্ট্রিম থেকে টিস্যু স্পেসে এন্টার করে, মানে টিস্যু স্পেসে ঢোকে, সেটাই বেসিক্যালি এই চ্যাপ্টারে মানে ফার্স্ট পোর্শনটা সেটাই ডিল করবে, যে কি কি কেমো কাইন সিক্রিট হয়, মানে কারা নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে, কারা ম্যাক্রোফাজকে অ্যাট্রাক্ট করে, কি কি ধরনের ইন্টারাকশন হয়, কারণ নিউট্রোফিলকে এন্ডোথেলিয়ামের সঙ্গে বা এই সেলটাকে এন্ডোথেলিয়ামের সঙ্গে অ্যাটাচ করতে হবে, তারপরে গিয়ে এক্সট্রাকশনটা হবে, সেইগুলো আসবে। ঠিক আছে, তো এটা খুব বড় মানে ব্যাপারও না, কয়েকটা ছোট ছোট জিনিস মনে রাখলেই হবে, এবং এইগুলো। তারপরে একটা কনসেপ্ট আছে যে হোমিং রিসেপ্টর, মানে ধর মানে কোন একটা লিম্ফোসাইট ধর বেরোলো কোন একটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান থেকে, সেখানে আবার কি করে ফিরে যায়, ঠিক আছে, সেই জিনিসটা আসবে। এবং এখানে ডিফারেন্ট ফর্ম অফ বাইন্ডিং এটা আসবে মানে এক্সট্রোভার্সনের জন্য। তারপরে যেটা আসবে যে কেমোকাইন্স ফর দ্য ইনফ্লামেশন, ঠিক আছে। এবার এই কেমোকাইন্স ফর দ্য ইনফ্লামেশন এবং এটা অতটা মানে অসুবিধাজনক হবে না, কারণ কয়েকটাই কেমোকাইন্স আছে যেগুলোর নাম একটু মনে রাখলেই চলবে, আর কেমোকাইন রিসেপ্টর মনে রাখতে হবে না অত কিছু। ঠিক আছে, এখানে যেটা মানে মনে রাখতে হবে যে আদার মিডিয়েটার্স অফ ইনফ্লামেশন থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে, ঠিক আছে, এই ব্র্যাডিকাইনিন বা থ্রম্বোক্সিন বা প্রোস্টাগ্ল্যান্ডিন, এই জিনিসগুলো থেকে অনেক সময় কোশ্চেন দেয়। ঠিক আছে, এইগুলো মানে এক মিনিট, এইগুলো কোনটা কি ফাংশন করে এগুলো একটু মানে তোদেরকে মনে রাখতে হবে। এদের অনেকেরই ওভারল্যাপিং ফাংশন আছে, আর অনেকের কিছু আলাদা আলাদাও ফাংশন আছে। এইগুলো মনে রাখলেই মোটামুটি হয়ে যাবে। এবার ইনফ্ল্যামেটরি প্রসেসটা খুব বড় কিছু ব্যাপার না, এটা ছোট স্কিম দিয়েই বোঝানো হয়, তো ওটা বললেই হয়ে যাবে। এই মোটামুটি জিনিসটা চ্যাপ্টারটা, ঠিক আছে, তো এইগুলোই পরের দিন ডিসকাস করব আমরা। তো আজকে যদি আর কোনো সেরকম কিছু কোশ্চেন না থাকে তাহলে আমি এইখানে জিনিসটা এন্ড করছি, ঠিক আছে। পরের দিন প্রথমে এই ইমিউনোলজির এটা পড়াবো, তারপরে ডেভেলপমেন্টাল বায়োলজি শুরু করবো। এবার ডেভেলপমেন্টাল বায়োলজি মানে আমি যেহেতু বইতে অনেক কিছু লেখা আছে গিলবার্টে, এবং ওখান থেকে অনেক সময় ইনফরমেশনগুলো খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট, তাই জন্য আমার কাছে কিছু কিছু স্লাইড বানানো আছে। তো আমি শুরু করব হচ্ছে মানে ওই স্লাইডগুলো আমি তোদেরকে পাঠিয়ে দেব, ঠিক আছে, ওর পিডিএফ কপি আমি পাঠিয়ে দেব, সেগুলোই দেখিয়ে আমি পড়াবো, মানে আমি এখানে শেয়ার করেই পড়াবো, স্ক্রিন শেয়ার করেই পড়াবো, বাট ওইগুলো তোদের মানে ফার্দার স্টাডিজের জন্য আমি তোদেরকে পাঠিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই অবধি আমি রাখছি, আবার পরের দিন তাহলে নেক্সট। হ্যাঁ, এক্সামটা
আজকে আমি ঠিক শিওর নই, কারণ আমি আজকে একটু বেরোবো, ঠিক আছে? আমি যদি আচ্ছা ফিরতে না পারি 9টার মধ্যে তাহলে হয়তো আজকে হবে না, ইনকেস যদি আজকে নাও হয় তাহলে কালকে 9টার থেকে হবে। ঠিক আছে, বায়োকেমিস্ট্রির উপরই তো। হুম হুম ঠিক আছে। ওকে। অ্যান্ড এই পুরো, আচ্ছা দাদা, হ্যাঁ এক্সামটা ইন কেস যদি কালকে হয় তাহলে টাইমটা কি একটু সন্ধ্যের দিকে ফেলা যাবে? মানে ওই 8টা-8টা হলে একটু বেটার হয় আর কি। সন্ধ্যেবেলা আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ দাদা, একটু হলে বেটার হয়, মানে যদি ইন কেস আজকে না হয়, আজকে 9টায় কোনো প্রবলেম নেই রাতে আর কি। আমার সন্ধ্যাবেলা কোনো প্রবলেম নেই, অন্য কারোর যদি কিছু অসুবিধা না থাকে তাহলে আমি আরাম দাদা পাই। মানে আমারও সকাল বেলাটা কাছে একটু সমস্যা আছে। ভালো ভালো। সন্ধ্যেবেলা হলে তো হ্যাঁ হ্যাঁ, মানে 8টার সময়, 8টা না বা তার তুমি আগে হলেও। 9টা-7টা যখনই, মানে ও যেমন একটু বলছে পরের দিকে, আমার সকালবেলাটাই প্রবলেম আর কি, তারপর যে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, যদি আজকে না হয় তাহলে একবার কথা বলে নেব ফাইনালি, ঠিক আছে? কালকে ঠিক কখন আছে দেব, ঠিক আছে ঠিক আছে, বা ইন কেস যদি আমি যখন দিচ্ছি তখন কেউ অ্যাটেন্ড করতে না পারিস তাহলে পরে অ্যাটেন্ড করে নিবি টাইম ধরে। ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে তাহলে। আর পুরো যখন ইমিউনোলজিটা কভার হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে, তখন আমি ইমিউনোলজির মানে মক টেস্টগুলো শুরু করব। সেটা মোটামুটি ধর আর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ম্যাক্সিমাম পর থেকে ইমিউনোলজির মক টেস্ট শুরু হবে, ঠিক আছে? ওকে তাহলে আজকের মতো এখানেই থাক।